বিপ্লব কুমার দেবের আমন্ত্রণে মঙ্গলবার উত্তর পূর্বাঞ্চল এমপি ফোরামের প্রতিনিধিদের উপস্থিতিতে এই অঞ্চলের সার্বিক বিকাশ এবং স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা হয়। এদিন ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা বর্তমানের রাজ্যসভার সাংসদ বিপ্লব কুমার দেবের দিল্লিস্থিত সরকারি নিবাসে ফোরামের প্রতিনিধিদের উপস্থিতিতে এই অঞ্চলের উন্নয়ন কাজে আরও অতি সঞ্চারের লক্ষ্যে বেশ কিছু বিষয় স্থান পায়। এতে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মন্ত্রী সর্বানন্দ সোনোয়াল, কিরণ রিজিজু সহ বেশ কয়েকজন কেন্দ্রীয় ও রাজ্য মন্ত্রিসভা এবং লোকসভা ও রাজ্যসভার সাংসদগণ। শেষে নৈশভোজেরও আয়োজন করা হয়।